সিসি ক্যামেরার ফুটেজের এই দৃশ্যটি রাজধানীর টিটিপাড়া এলাকার যেখানে এক ব্যক্তির দেয়া পানি পান করছেন ভুক্তভোগী নয়ন বিশ্বাস পানিতে অধিক পরিমাণে চেতনাশক কৌশল থাকায় অচেতন হয়ে মারা যায় সে পুলিশ বলছে গ্রেফতার হওয়া নূর মোহাম্মদ অজ্ঞান পার্টির চক্রের সদস্য রাজধানীর সাইদাবাদ কমলাপুর গুলিস্তানির যাত্রীদের টার্গেট করে সক্ষতা গড়ে তুলত সে পরে পানীয় কিংবা খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে লুট করে নিত পাঠির এই সদস্য তার কাজের এরিয়াগুলো আমরা জেনেছি সে হচ্ছে অঞ্চলে আসলে অজ্ঞান করার কাজটি সাধারণত সে করে থাকে সো এইসব অঞ্চলে আমরা সমস্ত থানাতেও আমরা মানে আমাদের মেসেজ পাঠাবো যাতে এই সমস্ত এলাকায় যদি কোনো এই ধরনের কোনো ইনসিডেন্ট থাকে যেটাতে অজ্ঞাতনামা আসামি রয়েছে তারা জানি এই এর সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখতে পারে নূর মোহাম্মদকে আটকের পর উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নূর মোহাম্মদ এক যুগরে বেশি সময় ধরে এ কাজে জড়িত বলে জানান পুলিশের এই কর্মকর্তা রয়েছে একাধিক মামলাও ভীষণ এসি নিয়ে এলো মানি গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত এ পর্যন্ত যে চারটি মামলা তার বিরুদ্ধে পেয়েছি যদিও আবারও বললাম যে অসংখ্য ঘটনা আছে এই ঘটনাগুলোতে অনেক ক্ষেত্রেই ভিক্টিম যারা হয় তারা হয়তো ওইভাবে থানায় আসে না বা থানায় আসলেও আমরা ওইভাবে হয়তো অ্যাড্রেস করি না এই কারণে প্রচুর ঘটনা কিন্তু মানে আনরেকর্ডেড থেকে যায় এই কারণে হয়তো এই সুবিধাগুলো আসামি পক্ষ পায় আমরা চেষ্টা করব এবারে যেহেতু এর আগের যে মামলাগুলো আমরা দেখেছি চারটি মামলা সেগুলোও চেতনানাশক বা অজ্ঞান করে লুট করার বিষয় এবার যেহেতু এর সাথে খুনযুক্ত যুক্ত হয়ে গেল আমরা আশা করি যে এবার এই বিষয়টি নিয়ে আমরা একটু লেগে থাকলে হয়তো দ্রুততম সময়ে আমরা এই ব্যক্তির সাজা করাতে সমর্থ হব চেতনানাশক ওষুধ বিক্রির ক্ষেত্রে ফার্মেসিগুলোকে আরও সতর্ক হবার পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি না করার নির্দেশ পুলিশের ওষুধগুলো না দেয় সেই জন্য আমরা একটা মানে চিঠিও পাঠাবো বলে আমরা সিদ্ধান্ত মুস্তাফিজুর রহমান এটিএন বাংলা ঢাকা